আসসালামু আলাইকুম তো পিক্সেলে চ্যাপ্টার টুর প্রথম ভিডিও প্রথম ডে এবং হচ্ছে কিভাবে কি করবেন এই ভিডিওতে কিছুটা হলো আপনাদেরকে বলে দেবো এবং হচ্ছে ফিউচারে আপনাদেরকে আরো বলে দেব কীভাবে কী কাজ করতে হবে তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন এবং লাইভটা ফুল দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো এরকম তিনটা লাইভ করবে তিনটা লাইভ করলেই আপনাদের যে সমস্যাগুলো সে সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকে আমরা লিংকটা কপি করব কপি করে আমাদের যে চ্যানেলটা আছে এখানে দিয়ে দিব যে পিকচার লাইফ আপনার চলে আসুন যাদের দেখতে ইচ্ছা হয় তারা আসবে এখানে ভুলবেন না কারণ এটা এখন নতুন নিয়ম আচ্ছা যেটাই হোক আমরা যে চেঞ্জ করে দিবনি কিছুক্ষণের ভিতরেই টেনশন করার দরকার নেই ট্যাম্বলটা কিভাবে চেঞ্জ করে সেটাও তো জানি না ওকে সমস্যা নাই যে টেম্পলটা আছে ওই টেম্পল দিয়ে আমরা চালাবো ওকে তো আমরা প্রথমে পিক চলে যাব জেলে যাদের সমস্যা হয় তারা একটু কষ্ট করে আমি যে ট্রিকটা বলতেছি যাদের জেলে ঢুকতেছে না তারা একটু কষ্ট করে এই সিস্টেমটা ফলো করবেন এখানে চলে আসবেন চলে আসার পরে এটা ডিলিট করবেন এটা ডিলিট করবেন ওকে তারপর তারপরে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে ডাটা ক্লিয়ার করতে হবে এখান থেকে পিকজেল যেহেতু সাত দিন অ্যাডভান্স থেকে সাত দিনের বা চব্বিশ ঘন্টা লেটারে এইখান থেকে হস্ট এবং হচ্ছে সাইট এটা ডিলিট করে দিবেন দেন আপনাদের পিকজেলটা ঠিক হয়ে যাবে মানে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে পরবর্তীতে লগ ইন করে আপনি কাজ করবেন ঠিক আছে সো যেহেতু আমার এটা ঠিক আছে সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এখানে ঢুকে যাব তো ওইটা বললাম যাদের সমস্যা তারা এই সমস্যার সমাধান করতে পারে এখন হচ্ছে আমরা কিন্তু আগে দেখাবো তারপরে এখানে কি কি করবেন কি কি চেঞ্জ হয়েছে সেটা আগে দেখাবো তো আমরা বাগলিতে যেহেতু রয়েছি বাগলিতে অর্ডার অপশন নাই জাস্ট এখান থেকে বাসাস করতে পারবেন তবে এখানে লিমিটেশন কিছু রয়েছে এবং হচ্ছে আপনি ধীরে ধীরে আনলক হবে ধীরে ধীরে আপনি কাজগুলো করতে পারবেন সো এখান থেকে রেনবো ইটা আপনি দেখবেন না কারণ হচ্ছে রেনবোটা আপনার আনলক হয়নি ওকে আমরা প্রথমে টেরাভিলা চলে যাব টেরাভিলা কি কি চেঞ্জ হয়েছে সেটা আগে দেখব আমাদের রুমের ভিতরে যাওয়ার দরকার আমাদের যে চেঞ্জগুলো রয়েছে সে চেঞ্জগুলো একটু দেখলে হয়ে যাবে সো টেরাভিলার মেইন যে পয়েন্টটা সেন্টারটা সেটা চেঞ্জ হয়েছে অলরেডি সো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা নিচে দিক দিকে শুরু করব এইখান থেকে শুরু করব সো এখানে জিল মিল কিছুই নাই এখানে পুরা মাঠ ফাঁকা আছে এটা কিন্তু নিচে যা থাকার এটা আছে টেনশন করার কিছু নেই সো এখান থেকে দেখতে পারবেন এখানে ডিম এবং হচ্ছে মাইনের যে এটা আছে এটা নাই স্টোনেরটা নাই এটা উপরে ছিল এখানে নিয়ে আসছে আর হচ্ছে ঘরের ভিতরে আমাদের যাওয়ার দরকার নেই আমরা একটু বাইরে দিয়ে দেখবো কী চেঞ্জ হচ্ছে এখানে ফার্টিলাইজার অ্যাম করতে পারবেন এবং হচ্ছে কাউটা এখানে আছে এখানে আপনি দেখতে পারবেন যে মুরগির ডিম দরকার যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে করতে পারবেন এবং হচ্ছে মৌমাছি উৎপাদন করার জন্য এটা এবং স্লিক স্লম যেটা আছে স্লপ সেটা এখানে করতে পারবেন আর উপরে তেমন কোনো চেঞ্জেস হয় নাই এখানে এসে স্মিথের সাথে কথা বললে স্মিথের যে তাসটা সেটা স্টার্ট হয়ে যাবে আর স্মিথের তাস মেবি আমাদের কমপ্লিট করা হয়ে গেছে আগেই তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন কারণ নাই রান্নাঘর নাই যেহেতু প্রত্যেকেরই রান্নাঘর দিয়ে দিচ্ছে তারা তো ক্ষেত্রে থাকার কথা না। সেক্ষেত্রে লেভেল একের ই রয়েছে এখান থেকে আপনি যদি কার্ড দেন পরে কিন্তু এখান থেকে এই যে কাজটা করতে পারবেন সো আমি এটা দেখতেছি না এখান থেকে আমরা লেভেল আগে চলে আসব মূল কথা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা ওকে এখানে মূল কথা হচ্ছে আমাদের যে এটা এটা কিন্তু একদম তারা পাবলিক করে দিয়েছে এর আগে আমরা কিন্তু অনেক কষ্ট করে করছি এখান থেকে মোমেন্টস মেক করবেন মেক করে গরু খাওয়াবেন আবার রেপুটেশন আপ করার জন্য ওকে মোমোস এখানে আছে আর এখানে আপনি কাঠগুলো আপনি কাট করতে পারবেন এই যে এখানে আইসা এই যে ঝিল কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং স্টান এখানে আসা পড়ছে তো এই দুইটা আপনি করতে পারবেন সো আমি দুইটা কাট করলাম ওকে কাট করে এখানে কাটের যেটা ইয়ে আছে সেটা হচ্ছে একটা গাছ কাটলে দুইটা কাট হয় আগে কিন্তু মনে করেন আশিটা হয়েছে এখন কিন্তু অতটা হয় না সো এখানে আপনি একাধিক জিনিস বানাইতে পারবেন যে কোন জিনিস যদি মারাইতে মন চাইছে একাতে এখান থেকে বানাইতে পারবেন পাইপলে পাবলিকলি সো এটা আপনারা করে নেবেন এন্ড হচ্ছে এখানে ওয়ার্ল্ড ম্যানে যে টাস্কটা ছিল জ্যাক এখানে চলে আসছে এই যে জ্যাক এখানে আছে এন্ড জ্যাক এর কাজটা আমাদের ইম্পর্টেন্ট এখন না আমরা যখন চ্যাপ্টার 2 টাস্ক কমপ্লিট করতে বলবো তখন কিন্তু আমরা এটা করব আর এখানে কিন্তু এটা দরকার কারণ হচ্ছে এটাতে ভিড় থাকবেই কারণ সে এই যে এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এটার লেভেল সব সবকিছু আছে আমরা আর হইলে হয়ে যাবে যেহেতু এই ছিল পরিবর্তন এখন ডাইরেক্টলি আমরা যেটা আমাদের কাজ সেটা করব সো আপনাদের যাদের আইল্যান্ড পাসেস করা নাই এখানে এই যে থেকে পাসেস করতে পারেন নাই তারা কি করবেন সেটা আপনাদেরকে দেখাই দেয় আপনাদেরকে কষ্ট করে পলিট নাকি হ্যাঁ অফিসে চলে আসতে হবে পিলট হুম পিলট অফিসে চলে আসতে হবে পিলট অফিসে অফিসে চলে আসার পর কারণের সাথে কথা বলতে হবে কারণ কিন্তু আগে আমাদের ওইখানে ছিল এখন কারণ কিন্তু এখানে চলে আসছে আমাদের যে টাক্গুলো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো সো এখানে আসার সাথে সাথে একটা বক্স পাবেন বক্সটা অটোমেটিকলি কালেক্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে আইল্যান্ডটা দিছে সেটাকে আমাদের লেভেল আপ করতে হবে তো এখান থেকে এগুলো আমরা কালেক্ট করে নেই সো কালেক্ট করার পর এখানে ফ্রি যে কয়েন দিয়ে লেভেল আপ করা যায় সেই সেইগুলো আমরা করে দেখাবো তো প্রথমে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপগ্রেডে ক্লিক করব সো আপগ্রেডে ক্লিক করলে এখানে আবার আপগ্রেডে ক্লিক করব দেন এখান থেকে আমরা আবারও আপগ্রেডে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের যে অপশনগুলো সেগুলো দেখতে পারবেন সো এটা তো হয়ে গেল এখন কথা হচ্ছে এইখানে আমাদের যা দরকার সেটা আমরা করতে পারবো প্রথমত আমরা এখান থেকে যেগুলো পাইছি সেটা হচ্ছে একটা বেসিক মাইন্ড কিট পেয়েছি এবং হচ্ছে তিনটা গাছের চারা পেয়েছি এবং হচ্ছে একটা রুম পেয়েছি যেই রুমের ভিতরে আমি মানে অর্ডার কমপ্লিট করবো রান্না বান্না করবো ওই রুমের ভিতরে সবকিছু আছে সো আমি যেভাবে সাজাচ্ছি সেভাবে আপনি সাজাতেও পারেন নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা প্রথমে আমরা ঘরটা হাউসটাকে এক সাইডে রাখবো যেখানে আমরা কোনো অর্ডার বা আমাদের যে প্রয়োজনীয় কাজ সেটা করবো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ইটা আছে মাইন কি সেই মাইন্ড আমরা এখানে লাগাই দিতে পারি এবার হচ্ছে চারাগুলো আমরা এই সাইডে লাগাইতে পারি ঠিক আছে কারণ হচ্ছে এই সাইডটা লাগানোর কারণটা আমি বলি শ্যাডো কিন্তু পড়লে ওদিকেই পড়ুক পিছের দিকে আমাদের জমিটা কিছুটা হলো বাঁচবে এই রকম করা এই জায়গায় গাছ হবে সো আমাদের এই রুমের ভিতরে কি কী আছে এবং হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে এই সয়েল এখানে বসাইতে পারবেন সো আরও কিছু দিতে পারে বাট আমাকে দিচ্ছে না তাই নাই আপনাদের দিতেও পারে সো এখানে আরো চারটি দুই লেভেলের সয়েল আপনাদের দিতে পারে দুই লেভেলের যে ফল ফ্রুটগুলো রয়েছে সেগুলো গাড়ার জন্য সো আমরা রুমের ভিতরে ঢুকি ভিতরে ঢুকলে যে কারণ আমরা এটা করতেছি না এখন হচ্ছে এখানে এসে আপনি অর্ডার দেখতে পারবেন অর্থাৎ এইখান থেকে আপনি আপনার হাউসটা সিটিং করতে পারবেন বাট এইখানে এসে আপনি আপনার দেখতে পারবেন ওকে সো দেখেন এখানে

সেটা এখান থেকে মেক করতে পারবেন বা জ্যাম পাববারি বা পাবি উইন যেটাই বলেন না কেন এখান থেকে কিন্তু মেক করতে পারবেন অর্থাৎ ফ্লোরেট যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করতে পারবেন মেবি যারা ফ্লোরের টাস্ক আগে কমপ্লিট করেনি তারা নতুন করে কিন্তু কমপ্লিট করার চান্স খুবই কম থাকবে এবং হচ্ছে তারা রেপিটেশন বাড়ানোর জন্য দিবে আর এখানে পাবেন কসমেটিক্স জিনিস রাখার জন্য যেমন হচ্ছে ড্রেসেস প্যান্ট তারপরে হচ্ছে ভিনেগার এগুলো মনে করেন যেটা কসমেটিক্স আইটেম সেই অ্যাকোয়ারসমেটিক আইটেমগুলো এখানে রাখতে পারবেন বাট অন্য আইটেমগুলো এখানে রাখতে পারবেন না আর এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি 5 2 মিনিট বা 3 মিনিট 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবেন যার জন্য আপনি এক্সপিটা বৃদ্ধি হবে সো এটা আমি করতেছি না ঠিক আছে এখন যদি আপনি ডাইরেক্টলি চলে আসি এই ক্ষেত্রে আমাদের যে রুমটা আছে সেটা আপডেট কিন্তু হয়ে যাবে মানে এইটা দেখেন এখন কিন্তু আমাদের যে সিস্টেমটা তারা কিন্তু আপডেট করে দিয়েছে এখন কথা হচ্ছে এইটা যদি আরো বড় করতে চান তাহলে কিন্তু আপনি দশটা পিকজেল এখানে ব্যয় করতে হবে তাহলে কিন্তু এখান থেকে একটু এটা বড় হয়ে যাবে ঠিক আছে তো এটা এভাবেই করতে হবে এটা বড় হয়ে যাবে যদি আপনি এটা ই করেন তাহলে বড় হয়ে যাবে কিন্তু সো দেখেন এখানে যদি আমি আপগ্রেডেড করি সেক্ষেত্রে দশটা পিক্সেল কাটবে বাট এখানে আমাদের এটা আপডেট হয়ে যাবে সো এটা নিয়ে আমরা চিন্তা করব না এখন আমরা কিছু আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে যেমন হচ্ছে এক লেভেলের সয়েল আমাদের লাগবে কয়টা এবং হচ্ছে এখানে আমাদের আর কি কি লাগবে সেটা দেখব। আর গাছ কিন্তু আমাদের পনেরো মিনিটের মাথায় কিন্তু বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো গো টু ট্রাভেলাতে চলে যাবো এবং বাঘগুলোর থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো প্রসেস করে নিয়ে আসবো সো যত সকল বিস কিন্তু আমরা এখানে বাইসেল করতে পারবো বিও বাইসেল করতে পারবো এখন থেকে আগে কিন্তু করতে পারি নাই তো এখান থেকে আমরা বাকিগুলোতে চলে যাব এখন হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি এখন কয়েন এর সংখ্যাটা কম থাকবে কারণ হচ্ছে অর্ডার থাকবে ঠিক আছে কিন্তু কয়েনটা কম থাকবে সো এখান থেকে পপ ভেরি পাবেন এক লেভেল এক লেভেল আমার দুই লেভেলে যখন আমার যাওয়ার সম্ভাবনা মানে দুই লেভেলে যখন আমার হয়ে যাবে মানে দুই লেভেলের ফল ফ্রুট কাটার জন্য যখন আমার এলিজেবল হব তখন কিন্তু দুই লেবেলে ফল ফ্রুটটা চলে আসবে এখন হচ্ছে আমাদেরকে রিমোভার দরকার আর একটা হচ্ছে মোভার দরকার রিমোভার দরকার এবং বেসিক টুলসটা আমরা ওখান থেকে মেক করতে পারবো কোনো সমস্যা না কেন সয়েলটা আমরা দিব একশো আটষট্টিটা কারণ আমরা পঞ্চাশটা একটা ই করবো এবং হচ্ছে আমরা ওয়াটার হোয়াইট ওয়াটার উড

কারণ হচ্ছে কিছু আমরা মেক করতে গেলে সেটা কাট লাগবে তো এখান থেকে আমরা ওপিনিয়ন সেটা কিন্তু করতেছি ঠিক আছে বলেন এখন কাটের দাম খুবই কম একদম কম বলতে চললে মহাভারত কিছু কম সো আমরা এখানে চলে আসবো চলে আসার পর ডাইরেক্টলি আমাদের যে মাইস্পেক আছে সেটাতে চলে যাব আমি কিন্তু প্রথম দিক দিয়েই বলছিলাম যে আমাদের একটা করে NFT টা কিনে রাখার দরকার কারণ হচ্ছে এই এনএফটি কিন্তু লেভেল আপ করা যায় ধীরে ধীরে আপনি কাজ করে লেভেল আপ করতে পারবেন সো এখান থেকে আমরা কিট কিনছি সেই কিটটা এখানে বসায় দেব বসায় দেওয়ার জন্য এরকম ভাবে বসায় দেব তো আপনাদের পিসি যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের যদি পিসি না থাকে সেক্ষেত্রে একটা মহাবরত কিছু একটা জটিল হতে যাচ্ছে সো এখানে আসবো আসার পর আমরা যেহেতু সয়েলটা বানাতে যাচ্ছি হোয়াইট ট্রি তো এইটাতে আমরা এটা মেক করতেই পারি তো চারটা দিয়ে আমরা এটা কাজে ফেলাই দিলাম এখন কিন্তু এক্সপিটা খুবই ইমার্জেন্সি ভাবে লাগবে সো এটা আমরা করে নিলাম দেন এখান থেকে এটাও করে নিলাম ওকে সো আমাদের উড ওয়াকিং ব্রেঞ্চটা হয়েছে তো আপনি যে যেটা দরকার ওখান থেকে কিট কিনে নিয়ে এসে এখানে লাগাইতে পারেন যেহেতু আমরা ট্রি জিনিসগুলো এখানে বানাইতেছি সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রি অর্ডারটা কমপ্লিট করতে পারবো আর এখান থেকে চাইলে বেসিক প্যাকটাও এখানে মেক করতে পারবো তো ওটা আমরা পরে মেক করবো এনা হচ্ছে আমাদের যে সয়েলগুলো বসানোর সময় মানে বসানোর কথা ছিল সেগুলো আমরা কিন্তু এখানে বসিয়ে দেই ষাটটা দরকার তো ষাটটা আমরা এখান থেকে বসিয়ে দেই ষাটটা না পঞ্চাশটা এখানে বসাবো আপনি চাইলে ষাটটাও বসাইতে পারেন কোনো সমস্যা নাই এখানে বসাইলেই হইল আপনি যে কয়টা বসাইতে চান সে কয়টাই বসাইতে পারেন সো এগুলো এক লেভেলের কিন্তু সয়েল এখানে এক লেভেলে যে সব ফল ফ্রুট আছে সেগুলো কিন্তু এখানে চাষবাস করতে পারবেন আদার্স হয়ে অন্যগুলো কিন্তু করতে পারবেন না ঠিক আছে সো এক লেভেলের গুলোই এখানে কমপ্লিট করতে পারবেন বাকিগুলো কিন্তু করতে পারবেন না এখান থেকে আমরা এটা কমপ্লিট করব সো এখানে সাইডটা গাড়বো আর বাদ বাকি সয়েলগুলো আমাদের ওই যে গাছের ট্রির হোয়াটেল ওটের ট্রি বানাইতে ওটা লাগবে মানে বিচিটা বানাইতে লাগবে এখন কথা হচ্ছে এই মাইনটা করার জন্য আমরা বেসিক এক্স লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে বানাইতে পারি বা সব থেকে কিনতে পারি সো রুমে চলে যাব নতুন কোনো অর্ডার আছে কিনা সেটা চেক করার জন্য এখন হচ্ছে আইল্যান্ডে হচ্ছে টোটালি প্রাইভেট প্রোপাইটিস হয়ে গেছে আপনি আইল্যান্ডে যদি যান সেক্ষেত্রে প্রাইভেটেই আর কি সো এটা প্রাইভেট প্রপার্টিস হয়ে গেছে সো দেখেন আমার আইল্যান্ড কিন্তু তিনটা আগে অ্যাড করা ছিল তো তিনটা আইল্যান্ডে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন কাটের সমাহার কেউ কাটের প্রয়োজনই নাই এখানে দেখেন আমরা কিন্তু এখানে আগে গাছ গাড়তাম বা এটা সেটা লেস করতাম সেটা কিন্তু এখন করা যাচ্ছে না এখানে টায়ার ওয়ান টায়ার ফোর টায়ার টু টায়ার থ্রি সব কাজ কিন্তু করা যাচ্ছে এখান থেকে বুঝছেন সো এখান থেকে লেভেল আপ করবেন এগুলো ধীরে ধীরে আসবেন টায়ার ফোর পর্যন্ত আছে এখানে এন্ড হচ্ছে এগুলো কাটতে পারবেন না কারণ এগুলো আমি লাগাই নাই যে লাগাইছে সে এটা কাটতে পারবে তো এখানে ইউজ করতে পারবো না তো বাট আমরা এখান থেকে এই যে এটা ইউজ করতে পারি এই যে কয়েকটি লেভেল এটা মেবি দুই লেভেলের মাইন ডোর তো এখান থেকে দুই লেভেল যেহেতু হয়ে গেছে এটা আমরা করতে পারবো দুই লেভেলের প্যাক দিয়ে ওকে সো এটা ছিল আর এখন হচ্ছে এখানে যদি আপনি গাছ কাটতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক লেভেলের বাট এই গাছটা হচ্ছে দুই লেভেলে ঠিক আছে যেগুলো দুই লেভেলে সেগুলো আপনি কাটতে পারবেন না দুই লেভেলের ই লাগবে এক্স লাগবে দুই লেভেলের যদি এস না থাকে সেক্ষেত্রে আপনি কাটতে পারবেন না যেমন এটা যদি আপনি কাটতে চাই সেক্ষেত্রে এটা আমাকে কাটতে দিচ্ছে না সো এক লেভেলে যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু কাটতে পারবো দুই লেভেলেগুলো কিন্তু কাটতে পারবো না ওকে তো দেন এটা কিন্তু আমরা কাটতে পারতেছি কারণ এটা এক লেভেল ছিল যার কারণে আমরা কাটতে পারতেছি যেগুলো দুই লেভেলের গাছ সেগুলো কিন্তু আমরা কাটতে পারবো না সো এটা আইল্যান্ডে এখন অ্যাডমিন চাইলে সেটা নিজে করতে পারেন এখন এরকম কিছু নাই যেটা আপনি করবেন সো আমরা যদি পরবর্তী আইল্যান্ডে চলে যাই এখানে গিয়ে আমরা মধু চাষ করতে পারবো কারণ মধুর কিট কিন্তু পাবলিক ক্লিক করে নাই আপনাকে কিনে নিতে হবে সো এখানে আপনি মধুর জন্য এখানে আসতে পারেন আমার মনে হয় মধুর জন্য আসাটা বেটার হবে কারণ মধুর রেট এখন বর্তমান হাই আদার্স যেগুলো থেকে মধুর রেটটা একটু হাই আছে সো এখানে আইল্যান্ডে দেখেন ইনি কিন্তু অনেক কিছু লাগায় রাখছে আমরা চাইলে দেখি এটাতে কিছু গাড়তে পারি তো যদি অ্যাডমিন চাই সেক্ষেত্রে ওগুলো তুলে আমারটা ফেলাই দিতে পারে যে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আমি কিছু কাটতে পারবো সেটা হচ্ছে দুই লেভেলের যেগুলো রয়েছে ফল ফ্রুট সেগুলো কিন্তু আমি এখানে কাটতে পারবো এটা হচ্ছে দুই লেভেলের মেবি আমাকে ইউজ করতে দিবে না তারা ওকে সো যা যে যে যার মতন ব্যবহার করতেছে আর এখানে অতটা এটার দরকার নাই ঠিক আছে সো এখানে যদি আমি চলে আসি তো এখানেই একই সিস্টেমে বাট এটা দুই লেভেলের কিন্তু এটা দুই লেভেল আমরা যদি কিনে সেটা কিন্তু এক লেভেলে দেবে আমাদের ওটা থেকে ইম্প্রুভমেন্ট করে দুই লেভেলে মে করতে হবে এক লেভেলে কিন্তু হবে না তো ওটা দুই লেভেল করতে পারলেই কিন্তু হবে আর বাদবাকি কিন্তু হইলে হবে না সো কে একজন মেসেজ করছে ভাই আমার চার পাঁচটা আইডি ছিল সব কয়টা রেপুটেশন কমে গেছে এত ছিল এখন এত আছে কিভাবে বাড়াবো এটা কি সমস্যা একটু জানাবেন হ্যাঁ ভাই রেপুটেশনটা বাড়াইতেই হবে রেপুটেশনের জন্য আপনাকে মিল্কের টাস্কটা কমপ্লিট করতে হবে মিল্কের টাস্কটা এখন আছে কিনা আমি শিওর জানি না তো আপনাকে দেখাইতে এসেছি আপনি কোথায় গেলে এই মিল্কের টাস্কটা কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি কষ্ট করে দেখবেন তো এই জন্য আপনাকে ডাইরেক্টলি কিনা শিওর না যেহেতু নাই তো যদি ট্যাক্সটা থাকে সেক্ষেত্রে আপনি জি হস ট্যাক্সটা আছে সেটা স্টার্ট করতে পারেন তো জি হস ট্যাক্সটার জন্য আপনাকে ডাইরেক্টলি ইয়েতে চলে যেতে হবে ওই যে জি হসটা যেখানে থাকে ওখানে যাইতে হবে তো জি হাউসে টাস্কটা মেবি আছে ওকে এখানে যদি জি কাছে আসি জি হাউসটা এখানে যে মাসুয়া এখানে সো এই যে এখানে একটা গাছ কাটা যায় রে ভাই গাছ দেশে এখানে এমনি এখানে দিয়ে রাখছে সো এই গাছটা কাটা যায় আমি কাটলাম ওকে এই তো চাই কাটতে সমস্যা ওকে এই কাজটা কাটলাম এখানে জিহস এর টাস্কটা কমপ্লিট করার জন্য জিহস যাবেন যাওয়ার পরে এখান থেকে জিহস মানে কি চায় দেখবেন দেখার পরে আপনি অনুযায়ী কাজ করবেন এখন আমার যেহেতু কোনো আইডি নেই সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না জিহস কি চায় এখানে হয়তো ক্যান্ডি মিল্ক শেক বা এটা সেটা মেক করতে বলবে আগে মেক করতে বলছিল এখন কি মেক করতে বলে সেটা তো আর জানি না আপনি পাশ হয়েলে বাইসেল করতে পারবেন বাদ বাকি টাস্কগুলো কিন্তু আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন এখানে টিনার কাছে যদি আসি টেরা ফ্লোয়ার শীট তারপর একুয়া ফ্লোয়ার শীট আস্তা ফ্লোয়ার শীট জাম্পিং টাম্পিং ফুটবল এগুলো আছে আর কি তার কাছে এখান থেকে যদি আমরা ক্লিক করি সে কেন্ডি ক্যান্ডি তারপরে হচ্ছে এই যে এগুলো দিয়ে মিল্কি আপনি বামকিন করতে পারবেন আর এখান থেকে আমরা মিল্ক শেক এই যে গুলো বাজার ক্যান্ডি সোয়াল ক্যান্ডি দিয়ে আমরা এটা প্রসেস করে এই যে কটন কেটে মিল সে টাক্কটা কমপ্লিট করছিলাম পরে জিও হাসে সাথে যায় আপনার কথা বললেই হয়ে যাবে তো এই ক্ষেত্রে একশো পঞ্চাশ কিন্তু রেপিটেশন বাড়বে আর যদি বাটারবেরি টাস্কটা পপবেরি ওয়াই নট পেরি টাক্টা কমপ্লিট করেন সেক্ষেত্রে পঞ্চাশ বাড়বে তো আপনাদের গ্রুপে এসব মেসেজ দিলে আমি বলে দেবো কি কি করতে হবে হ্যাঁ একটু কষ্ট করে আসবেন যেহেতু আমাদের নতুন আইডিয়া নাই আমার কোনো নতুন আইডিয়া নাই যার কারণে আমি কিছুই বলতে পারতেছি না এখন কথা হচ্ছে আমরা ডাইরেক্টলি আমাদের ভিলাতে চলে যাব সো ভিলাতে চলে আসলে আমরা তো বানাইতে দিছিলাম কাঠ গ্যাসের ছড়া এখন আমরা একটা এক্স বানাবো এক্স বানানোর জন্য জাস্ট আমরা বেসিক এক্স তো আছে বেসিক প্যাকটা বানাবো এখান থেকে আমাদের দুইটা কাট লাগবে ওটার প্লঙ্ক সো এটা আমরা একটা এটা বানাবো আর একটা

সো এটা কমপ্লিট করলে আমাদের এক্স যেটা দেবে ওইটা দিয়ে কিন্তু আমরা এখানে ইউজ করে কিন্তু আমাদের এখান থেকে মাইন করতে পারবো আয়রনেটগুলো সো এখন তো আর আয়রনেট নাই এখন যেটা দেয় সেটা হচ্ছে আয়রনেট ওরি ঠিক আছে সো ওগুলো কালেক্ট করবেন হয়ে যাবে অ্যান্ড আগে যারা আগের ইয়েতে রাখছেন অনেক কিছু দেখেন এটা বাটারবেরি লেভেল আসলে এক লেভেলে এখন কিন্তু বাটারবেরি লেভেল গেছে কত চাইরে আইভিতে চলে গেছে বুঝতে পারছেন বাটারবেরি লো ছিল হাই হয়েছে রেনবো হাই ছিল লো হয়েছে ক্লোভার যেরকম ছিল রেনবো যেরকম না ক্লোভার যেরকম ছিল ওই আছে বা যেরকম ছিল ওইভাবে ছিল বাস কিছু চেঞ্জ হয়েছে আর এখান থেকে প্রত্যেকটা ফল ফ্রুট বানাইতে এক থেকে দুই মিনিট লাগতে পারে যে কোনো হাই কোয়ালিটি হোক না কেন একটু সময় কম লাগে ঠিক আছে তো এটাই ছিল আর হচ্ছে আপনি দুই লেভেলে যখন যাবেন আইটেমটা এই যে মাটির আইটেমটা আর সেক্ষেত্রে আপনি দুই লেভেলের ওখানে বানাইতেই পারবেন দুই লেভেলের সোয়েল কিভাবে বানাবেন সেটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখাবো তো একটু কষ্ট করে দেখবেন এন হচ্ছে এখানে আপনি চাইলে আরও ইন্ডাস্ট্রি এখানে লাগাইতে পারেন এই যে দেখেন আমার এখানে কাঠ কাছিলাম সেই কাঠগুলো কিন্তু হয়ে গেছে আমরা চাইলে এই কাঠগুলো কিন্তু আমাদের এক লেভেলের কাঠ এটা কাটতে পারি

ভাই এটা বারে বারে ট্রাই করতে হবে একবারে তো দেয় না আমি একটা আইডিতে প্রায় ষোলোটা না আঠারোটা কাউ মিল্ক দেওয়ার পরে কিন্তু আমি ই পাইছি সো একটু সময় লাগবে ভাই একটু সময় দিয়ে করতে হবে তো আমরা বেসিক প্যাক বানাবো একটা দুই মিনিট তিন মিনিট সময় লাগে সো বেসিক প্যাকটা হোক আপনাদের কাউ সো কাউ মিল্ক দেখার জন্য আপনারা এখানে চলে আসবেন কাউ মিল্ক কাউ মিল্ক টাস্কটা কমপ্লিট করার জন্য তো এখানে মোমোস আপনাদের বানাইতে হবে আপনার ট্রাভেলাতে এটা আছে মোমোস এই টু পরে চলে যেতে হবে পরে গেলে এখানে আপনাদের এই যে জাতির পিতা বঙ্গবন্ধু এখানে দাঁড়ায় আছে সো এখান থেকে একটা মোমোস বানাবেন মোমোস বানাইতে বেশি একটা সময় লাগে না মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে তো কাউ মিল্কে আপনি করতেই পারেন শার্পনেল তারপর সে লিমস্টোন ব্রাভি জাভা প্যাট এগুলো মেক করতে পারে ঠিক আছে সো দেন এটা কিন্তু কমপ্লিট হচ্ছে দেখি আগের টাস্কগুলো কি কমপ্লিট করা যাবে কিনা সেটা আপনাদেরকে দেখাই সো মোমন সে কালেক্ট করলাম এখানে আমাদের একটা পপেরি লাগে তো পপেরি শিট আমরা প্রসেস করে নিয়ে যাব এখান থেকে এখন হচ্ছে এগুলোতে আমার আগের আইটেম ছিল যা কারণে এখানে 400 500 করে দেখাছেন এখানে কিন্তু 9 900 উপরে কিন্তু থাকে না আইটেম এখানে আরেকটা গাছ কাটতে পারবেন ফ্রিতে সো আমরা এটা যদি গরু কে খাওয়াই डायरेक्टली গরুর কাছে চলে যায় এই গরু কতক্ষণ সময় নেয় এক ঘন্টা 20 মিনিট সময় নেবে এটা গরু এখান থেকে দুধ কালেক্ট করতে একটু সময় লাগবে যেহেতু আগে কিন্তু আমরা কষ্ট করে ই ঢুকা মানে খুঁজে এটা করছে এখন কিন্তু আপনি ইজিতে এটা করতে পারতেছেন আগে কিন্তু খুব কষ্ট লাগছে এতগুলো জ্যামের ভিতরে যাই এরকম এটা কালেক্ট করা হাই কোয়ালিটি একটা পেশার পরে যায় সো তারপর এখান থেকে আমরা নানানম্বরটা নিয়ে নেব এটা গাড়ব পাওয়ার কি

তিন আর হচ্ছে কুকিং লেভেল হচ্ছে এক আর হচ্ছে মাইনিং লেভেল জিরো আর হচ্ছে উড ওয়ার্কিং লেভেল হচ্ছে তিন তারপরে মেটাল ওয়ার্কিং লেভেল জিরো আর হচ্ছে বিজনেস জিরো অ্যানিম্যাল কোর জিরো স্টোন শেফিং জিরো এক্সেলেশন এগুলো আর কি দুইটা এখনও লাঞ্চ করে নাই আপকামিং এখান থেকে আমরা ডাইরেক্টলি দেখি আমাদের অন্য যে টাচগুলো আছে সেগুলো কমপ্লিট হয় কি আমরা আগে এখানে থেকে আসি আমাদের কোনো কাজ আছে কিনা সেটা কমপ্লিট করে আসি যে এখনো টাচগুলো কি অ্যাড করা যাচ্ছে কিনা সেটা একটু দেখাবো সো এখান থেকে আমরা এটা কালেক্ট করে নিব

অপশন আছে ওখানে যদি যাই যার পর ওখানে রিপিটিশন একটা ব্যাপার আছে সো জানি না এখন আছে কিনা একটু নিচে চলে যাব এখান থেকে হোয়াই নট পববেরি টাস্কটা অন করতে পারেন বাট এটা ফ্লুড টাস্কটা এখন নাই দেখেন এখানে সব একটাই আছে তো কখন যে এটা আবার উদাহ করে দেয় কে জানে এখানে একজন আছে এখন এটাকে আপনি যদি দেখি করতে চান সেক্ষেত্রে জানো আমি এটা বাড়াই

এর ভিতরে ঢুকলাম কেমনে চলে আসবে জায়গাটা কোনো পরিবর্তনই হয় নাই এখানে কিছু একটা ছিল ওটা নাই

সো এখান থেকে দেখেন আমার মাইনের জন্য যেটা ইয়ে সেটা কিন্তু তারা দিয়ে দিছে এটা হলো আমরা কালেক্ট করে এখান থেকে কপারাইট ওরি পাবো কপারাইট ওরি এবং হচ্ছে আমরা যদি আবার এখান থেকে এটা দেই সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ মাইন পাইছে সো কথা হচ্ছে এখানে আপনি সারা দিন কাজ করার একটা ব্যবস্থা তারা করে দিয়েছে আপনি চাইলে একটা আইডি দিয়ে সারা দিন কাজ করতে পারেন বাট এক্সপি আপনার অতটা গুলো না সো এখানে অ্যানিমেশন কিন্তু তারা লাগাই দিছে আগে কিন্তু এরকম অ্যানিমেশন ছিল না আপনি ইজিতে কাজ করতেন হয়ে যাইতো ঠিক আছে আর এখানে কিছু ওই যে দুইটা সলিড পাড়ায় দিছে যেহেতু এখন হেঁচি অনেক ধরনের জিনিস রাখতে হবে নিরানব্বইটার বেশি আপনি কিছু রাখতে পারবেন না সেক্ষেত্রে এটা করছে ভালো করছে না খারাপ করছে সেটা বলতে পারবো না বাট যেহেতু করছে এটা আমাদের মেনে নিতে হবে ওকে পর্বে আপনাদেরকে আরো কিছু হয়তো তথ্য দিতে পারব আপনারা কিভাবে লেভেল আপ করবেন আপনাদের আইল্যান্ডটা এবং হচ্ছে এখানে সয়েল কিন্তু এক লেভেলের ফল ফ্রুটটা চাষ করা যাবে তো কিভাবে দুই লেভেল করবেন সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব পেরি আগের মতনই

ভাই এটাতে 600 প্লাস আছে 600 প্লাস হচ্ছে আছে এখন 600 প্লাস রিপিটেশনে আছে এখানে যদি আমরা এখানে ঘোমাইতে যাই হয়তো ঘোমাইবো ঘোমাইলে আমাদের এসপিটা কিসে হইলো পারবে কিভাবে করছেন সবার তো কমে গেছে ভাই এটা যখন কমে কমায় দিছে না তখন কিন্তু আমি

সো যখন শেষ হবে তখন কিন্তু আপনার এক্সপি টা তারা ই করে দিবে এই চলে আসলো এখানে দেখি আমাদের কত এক্সপি দেয় তখন দেখি না এখানে কি 300 এক্সপি দিচ্ছে সবাইকে বিশাল ব্যাপার ভাই 300 এক্সপি একবার ঘুমাইলে 300 এক্সপি মানে বিশাল তাই না সো 300 এক্সপি যেহেতু দিচ্ছে এই জায়গায় ঘুমাইলে তো ভালো কিছু এখানে ঘুমাবেন

সো এই কয়েন দিয়ে কেন আইল্যান্ডটা লেভেল আপ করতে পারেন কি রে কত আর আছে মানে পুরো এক বছর ছিল ইয়েতে সো এগুলো ক্লেম হয়ে গেছে এখন যদি আমরা এক্সচেঞ্জে যাই

আচ্ছা উইড্রো অপশান যদি ক্লিক করি এখানে উইড্রো মিনিমাম উইড্রো হচ্ছে বিশটাই আছে কমে নাই বাড়েও নাই কোনো টেনশন নাই আর রেপিটেশন কিন্তু মাস বি ওইটাই লাগবে ছয়শো এখন আমি বাদ বাকিটা জানি না আর হচ্ছে টুইটারে যে সমস্যাটি ছিল টুইটারটা এখন কানেক্ট করা যাচ্ছে মেবি মনে হয় আর কি বলবো আর কিছুই নেই আর আপনারা যদি গিলটে জয়েন করতে চান তাহলে বিডি পিকজেল নামে একটা অপশন আছে ওইখানে গিয়ে জয়েন করতে পারেন বাংলা তাহলে কিন্তু আপনারা এই যে আমার যে গিলটা আছে সেই গিলটা কিন্তু এখানে দেখতে পারবেন মাত্র আটটা পিক্সেল দিয়ে আপনি এই গিলটে প্রবেশ করতে পারবেন ঠিক আছে এই যে এই গিল প্রবেশ করতে পারবেন মাত্র আটটা পিক্সেল দিয়ে সো এটা আপনাদের অপিনিয়নস জয়েন করবেন কি না করবেন সেটা আপনাদের ইচ্ছা সো এখান থেকে আমরা প্লেটে চলে যাব চার পাঁচটা আইডিতে এত কে টাকার মতো আছে বৈ ডিপোজিট অপশন অপাসে এখন সো আইদের আগে অনেকে তুইলা ফালাইছে ডিপোজিট করে উড়্ডো দিছে কারণ হচ্ছে তার তো জানে যে আমি বলে দিছিলাম আগে সো রিক্সন আয় আর কি মানে করেন সবাই আছে রান্না করে দেখেন অনেকেই ডিপোজিট করে উড়্ডো আমি নিজেও দেই নাই আমি তো মেক করতেই পারবো কোনো সমস্যা নাই আর যত বড় রিকোয়ারমেন্ট দেখ না কেন আমি এটা কমপ্লিট করেই যত বড়ই দেখ না কেন আচ্ছা এটা বড় হইতে থাক আমরা এটা কালেক্ট করব কালেক্ট করে এখানে সরি সো এখান থেকে দুই লেভেলে লেভেলিং গ্রিড যদি পাইতেছেন ইমপ্রুভড তাহলে এটা ক্লিক করে দুই লেভেল করে ফেলবেন

ওকে এইভাবে এটা করতে হবে এন হচ্ছে আমাদের যে গাছগুলো আছে কাট লাগাইছিলাম বড় হইছে এখন হচ্ছে আমাদের আটটা গাছের চারা আছে এগুলো লাগায় রাখি এগুলো লাগায় রাখলে সুবিধা তো আছে রে ভাই সুবিধা না থাকলে কি আর লাগাই এটা এখানে লাগাই দেব ওকে সো এখানে টোটালি কয়টা লাগে চারটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরো

পিক্সেলের জমি আছে আছে যেমন হোক আছে ওকে এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি এনজয় করছেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই কিছুই করতে বলবো না কারণ আমি এগুলার আশাই না সো আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমার একটা গ্রুপ রয়েছে গ্রুপে চলে আসবেন দেন ওইখান থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করব ওকে যদি আপনি হেল্প লাগে রে ভাই আর যদি না লাগে তাহলে নাই সমস্যা নাই আপনি অনলাইনে দেখেন ইনকাম করেন কোনো সমস্যা নাই আল্লাহ হাফেজ সো আপনারা চাইলে এই আইল্যান্ডটা আইসিয়া আপনি যে কোনো ইউজ করতে পারেন যখন আমি ইউজ করব তখন প্রাইভেটলি থাকবে আর যখন সবাই ইউজ করবে তখন কিন্তু ডাইরেক্টলি থাকবে তো এখানে আমি সিডিং অপশনটা অনেক ক্ষণ ধরে খুঁজছি বাট বাট আইল্যান্ডে সিডিং অপশন আসছে এখানে সিডিং অপশন হাইড হয়ে যায় আর মাথায় কিছু আসে না রে এবারে সব আপনি চাইলে এগুলো করতে পারেন আমি এগুলো সবকিছু করে দেব পাবলিকলি এখানে আমার এইটা মূল কথা কি বলবো এখান থেকে এটা আপডেট দিছি সো এখানে আমাদের পাঁচটা রান্না চুলা রয়েছে এখানে রান্না করতে পারেন কোনো সমস্যা নাই নো ভেজাল aregulo island থেকে আপনি চাইলে মধু সংরক্ষণ করেন এখন যত বেশি মধু সংরক্ষণ করবেন ততই কিন্তু प्रॉफिट হবে কারণ মধু সেল দিয়ে কিন্তু আপনি কয়েন বেশি আর্ন করতে পারবেন কোনো সমস্যা নাই সো একজন যে কেউ একজন আমার এখান থেকে একটা মধু ফিরত দিয়ে দিয়েছে আমরা তাকে দিয়ে দিলাম তাই না আমরা মধু গুলো কালেক্ট করতে পারি কারণ মধুর রেট কিন্তু এখনো হাই দিয়ে আছে আপনি যদি যান সেক্ষেত্রে মধুর রেট কিন্তু বেশি আছে বুঝছেন সো আপাতত আপনি আজকে কালকে আপনার বাসা ঠিকানা এগুলো চেঞ্জ করতে থাকেন ঠিক আছে পরবর্তীতে আপনাদেরকে জানাবো কিভাবে বাদ বাকি কাজগুলো করতে হয় ইনশাল্লাহ সো এখানে যদি আপনি মিল কিনতে চান সেক্ষেত্রে মিল্কের রেট কেমন মিল্কশেক মিল্কের রেট এত কমে গেছে ঠাস করে তিনশো পঞ্চাশে চলে আসছে তিনশো এ চলে আসছে রেট আর সে মিল্কশেকের রেট বাবা অনেক কমছে এটা যা যেরকম ছিল ওই রকম ছিল এখন ক্যান্ডির কি অবস্থা দেখি ক্যান্ডি তো আগুন লাগে আছে আমার কাছে অনেকগুলো ক্যান্ডি ছিল আর ক্যান্ডি তো নরমালি আছে আগুন লাগে নাই

VIP তে যায় আগে দিত চারশো করে এখন VIP এর জন্য খুবই কম দেয় খুবই দুঃখজনক খুব কষ্টজনক অবশ্য আমরা যদি ডাইরেক্টলি কি যে এক্সপি এর জন্য যায় দেখি আমাদের এখানে কি শো করে তাই না

ভাই আমার পার্সোনাল টেলিগ্রাম ইউজার হচ্ছে আশরাফুল পে ওয়ান ওকে ওখানে গেলেই পাবেন এত কষ্ট সাধ্য করার দরকার নাই আমি ওখানে অ্যাভেলেবেলই আছি আনট্যাপ গ্রুপে অ্যাডমিন লেখে মেসেজ দিলে আমাকেই পাবেন আর কাউকে পাবেন না পৃথিবীর বুকে সো ক্যাপার বার আছে ক্যাপার বারের জন্য ক্যাপার আয়রনের বার যেটা আমরা বলি ক্যাপার বার সো এখান থেকে

এখানে রান্না বান্না করতে পারি রান্না বান্নার তো আছে এই যে কাঠ গুলো আপনি প্রয়োজন হয় এখান কেটে নিয়ে যাবেন কোনো tension নাই সাবা পরে আমরা বানাবো গ্লু সো এখানে চেস্ট বানাইতে গেলে আমাদের গ্লু লাগবে একটু কমেন্ট করে দেন আচ্ছা আপনাকে কমেন্ট করে দিচ্ছি গাছ কাটতেই হবে সালো গাছটা কাটি গাছ কাটলে এখান থেকে আমরা ওইটা পাবো যেটা আমাদের দরকার সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে আমরা এটা কাটবো পাইনি এই পর্যন্ত কি ঘটলাম একটা পাইনি একটাও পাইনি একটা পাইছি গেল দুইটা পাইছি এগুলো তো আবার বড় হবে তাই না এগুলো আগাটা কাটবো কোড়াটা কাটার দরকার নেই কারণ আমাদের সদাস দরকার কুড়াল লাগাবো বুঝছেন অন্যের গাছে কুড়াল লাগাইয়া কাঠটা নিয়ে আসবো এখানে কি আছে লেভেলকের একে এত কষ্ট করতে হবে না এটা কত এটাতে দেখি